নমস্কার, আমি শম্পা। শম্পা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। বাচ্চা থেকে বড় সকলেরই চিকেন ভীষণ প্রিয়, আর চিকেনের বিভিন্ন রকমের পদ খেতে আমরা সবাই পছন্দ করে থাকি। আজ আমি চিকেনের একেবারে একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর নাম দিয়েছি ডাম্পলিং পেপার চিকেন। এটি সন্ধ্যাবেলায় মুখরোচক টিফিন হিসেবে খাওয়া যায়, আবার যে কোনো অনুষ্ঠানের স্টার্টার হিসেবেও সার্ভ করা যেতে পারে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করবেন। শম্পার হেসেলের নতুন বন্ধু হতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে শম্পার হেসেলের পাশে থাকুন আর সাথে থাকুন। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন, যাতে আমার চ্যানেলের সমস্ত নতুন নতুন ভিডিওর আপডেট খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। ডাম্পলিং পেপার চিকেন বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি চিকেনটাকে পেস্ট করে নেব। দেখুন চিকেনটা আমার পেস্ট করা হয়ে গেছে। একটা ছোট সাইজের পেঁয়াজের কিমা অ্যাড করলাম, 1 টেবিলস্পুন আদা অ্যাড করলাম, 1 টেবিলস্পুন রসুন অ্যাড করলাম, কুচনো স্প্রিং অনিয়ন 2 টেবিল চামচ দিলাম, অল্প ধনে পাতা কুচো অ্যাড করলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম 1 টেবিলস্পুন, স্বাদ মতো নুন দিলাম, বাইন্ডিংয়ের জন্য 1.5 টেবিল স্পুন ময়দা দিলাম, 1.5 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিলাম, 1 টেবিল স্পুন বাটার দিলাম, 1 টেবিল স্পুন ভেজ মেয়োনিজ দিলাম। মেয়োনিজ যদি বাড়িতে না থাকে মেয়োনিজের বদলে ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন। এবার সব কিছুকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এখানে বাটারটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে বাটার ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। দেখুন সুন্দর একটা মন্ড তৈরি হয়ে গেছে। নেক্সট স্টেপ শুরু করার আগে গ্যাস অন করে একটা কড়াইতে আমি পর্যাপ্ত জল নিয়েছি, 1 টেবিলস্পুন নুন দিলাম। হাই ফ্লেমে এবার আমি জলটাকে ফুটতে দেব। জলটা আমার ততক্ষণ গরম হোক, এই সময় আমি ডাম্পলিংগুলো রেডি করে নেব। এবার মন্ড থেকে অল্প অল্প করে নিয়ে হাতে তালুতে রেখে এইভাবে ছোট ছোট গোল করে ডাম্পলিং বানিয়ে নেব। ঠিক এই একই প্রসেসে আমি সব ডাম্পলিংগুলো বানিয়ে নেব। দেখুন জলটা আমার ফুটতে শুরু করেছে। এবার রেডি করে নেওয়া ডাম্পলিংগুলো আস্তে আস্তে এক এক করে আমি জলে ছেড়ে দেব। দেখুন এই সময় ডাম্পলিংগুলো জলের নিচে প্রায় ডুবে রয়েছে। চিকেনটা সেদ্ধ হয়ে গেলে ডাম্পলিংগুলো জলের উপর ভেসে উঠবে। হাই ফ্লেমে 10 মিনিট আমি ডাম্পলিংগুলোকে ফুটতে দেব, যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। এই সময় আমি একটা সস রেডি করে নেব। একটা বোলের মধ্যে টমেটো সস দিলাম 2 টেবিলস্পুন, গ্রিন চিলি সস 2 টেবিলস্পুন, 3 টেবিলস্পুন ডার্ক সয়া সস। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন 10 মিনিট পর চিকেনের ডাম্পলিংগুলো কি সুন্দর জলের উপর ভেসে উঠেছে। চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডাম্পলিংগুলো জল থেকে তুলে নেব। চিকেনের স্টকটা আমি ফেলবো না, এটা আমি রেখে দেব। কিছুটা আমি এই রান্নাটায় ব্যবহার করব, আর বাকিটা আমি অন্য কাজে লাগাবো। গ্যাস অন করে আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। 1 টেবিলস্পুন আমি সাদা তেল অ্যাড করলাম। তেলটাকে আমি গরম হতে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, 1 টেবিলস্পুন আদা দিলাম। এখানে 3টে কাঁচা লঙ্কা আমি কুচো করে কেটে রেখেছি অ্যাড করে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো কমাতে বাড়াতে পারেন। লো ফ্লেমে আদা আর কাঁচা লঙ্কাটাকে 2 মিনিট নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। 2 মিনিট আদা কাঁচা লঙ্কাটাকে ফ্রাই করে নেবার পর 1 টেবিলস্পুন রসুন অ্যাড করলাম। সব কিছুকে লো ফ্লেমে আমি আরও 2 মিনিট ফ্রাই করে নেব। যেহেতু রান্নাতে একেবারেই কম তেল ব্যবহার করা হয়েছে, তাই লো ফ্লেমে একটু সময় নিয়ে আদা রসুনটাকে ফ্রাই করতে হবে, না হলে পুড়ে যেতে পারে। দেখুন আদা রসুনটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এখানে একটা মিডিয়াম সাইজের রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার আমি কিউব করে কেটে নিয়েছি, অ্যাড করে দিচ্ছি।
মিডিয়াম ফ্লেমে সব কিছুকে নাড়াচাড়া করে দু মিনিট ফ্রাই করব। বেল পেপারগুলোকে আমি খুব বেশি ফ্রাই করব না, তাহলে বেল পেপারের ক্রাঞ্চিনেস নষ্ট হয়ে যাবে। দু মিনিট সব কিছুকে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেওয়ার পর রেডি করে নেওয়া সসটা আমি দিয়ে দিলাম। দেড় বাটি চিকেন স্টক অ্যাড করলাম। এখানে স্প্রিং অনিয়ন মিহি করে কুচিয়ে রেখেছি, অ্যাড করে দিলাম। এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। হাফ টিস্পুন চিনি অ্যাড করলাম। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে হাই ফ্লেমে আমি গ্রেভিটাকে ফুটতে দেব। এই গ্রেভিটাতে আমি নুন দিইনি, কারণ চিকেনের মিশ্রণটা রেডি করবার সময় চিকেনে নুন দিয়েছিলাম আর চিকেন স্টকেও নুন আছে। গ্রেভিটা আমার ফুটতে শুরু করেছে। এবার এক এক করে চিকেনের ডাম্পলিংগুলো আমি অ্যাড করে দিচ্ছি। সব ডাম্পলিংগুলো আমি অ্যাড করে দিয়েছি। হালকা হাতে নাড়াচাড়া করে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দেব। এবার হাই ফ্লেমে আমি গ্রেভিটাকে ফুটতে দেব, যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা ড্রাই হয়ে ডাম্পলিংগুলোর সাথে গা মাখা হয়ে আসে। মাঝে মাঝে হালকা হাতে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে তলায় ধরে যেতে পারে। দেখুন আস্তে আস্তে গ্রেভিটা ড্রাই হয়ে আসছে। গ্রেভিটা আমার ড্রাই হয়ে গিয়ে ডাম্পলিংয়ের সঙ্গে মিশে গেছে। এই অবস্থায় আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন রেডি হয়ে গেছে আমার ডাম্পলিং পেপার চিকেন। এবার আমি সার্ভ করব। একটা সার্ভিং প্লেটে সবটা তুলে নিচ্ছি। গার্নিশিংয়ের জন্য অল্প কুচানো স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম, অল্প সাদা তিল ছড়িয়ে দিলাম। এটি চিকেনের দারুণ স্বাদের আর খুব কম তেল মশলায় করা হেলদি একটি রেসিপি। আশা করি সন্ধ্যেবেলায় এরকম একটি টেস্টি স্ন্যাক্স হলে বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে। আপনারা অবশ্যই সবাই রেসিপিটি বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।